হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাম্পি, আর আজকে এখন আরামবাগ যাচ্ছি। মোটামুটি এক মাস পর আজকে আরামবাগ যাচ্ছি, আর ওদিকে মা আর বোনে যাচ্ছে, ওরা এখন বাসে উঠে পড়েছে, আর আমাকে ফোন করে বললো যে আমরা উঠে পড়েছি, তুইও তাড়াতাড়ি বেরিয়ে পড়, আর আজকে আমি এখান থেকে বাস ধরবো। তো চলো, এদিকে আমি রেডি হয়ে গেছি, এরপর ঝটপট বেরোবো, আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আমি সবেমাত্র এখন আরামবাগ পৌঁছেছি, আর মা আর বোন ওরা একটু আগে চলে এসেছে, আগের বাসটাতে। আমি ওই বাসটা মিস করে গেছি, আমি তারপরের বাসটাতে এসেছি, আর ওরা এখন ডাক্তার দেখিয়ে নিয়েছে। মায়ের আসলে যে চোখের যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য ডাক্তারটা দেখাতে মা এসেছে। তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, পাওয়ারের প্রবলেম, আর তার সাথে একটু নার্ভগুলো চোখের বলছে বসে আছে, ওই জন্য ওষুধ টষুধ দিয়েছে, আর চশমার পাওয়ারও বাড়িয়ে দিয়েছে। চল না, ওই ওপরে বললো যে বাস স্ট্যান্ডের কাছে, চলো এখন চশমা টশমা করাতে পেরেছে, ওগুলোও করিয়ে নেবো, আর আমারও কিছু কয়েকটা জিনিস লাগবে, তো সেগুলো এখন কেনাকাটা করে নেবো। আর অনেকদিন পর আরামবাগ আসছি। হ্যাঁ, অনেকদিন, এক মাস। হ্যাঁ, বিয়ে বাড়ির জন্য অনেকদিন আসতে পারিনি, এক মাস। তা আবার ঘাটি হয়েছে, মা রোগা হয়েছে, মানে কিরকম কি একটা বলছে, দেখো কি বলছে, রোগা হয়ে গেছে বলে বলছে পিড়িং খাটি, ফড়িং, এসব কিসব নাম দিয়ে বলছে উড়বে। আরামবাগ এসে আগে কাকুর দোকান চলে এসেছি, আর মা ওইদিকে আজকে আমার জন্য কিছু কিনছি না, এখন মায়ের জন্য। মা ওইদিকে এখন সিটি গোল্ডের একটা হার নেবে, সরু চেন, ওইদিকে এখন ওগুলোই দেখছে। মাকে আমাকে তুমি তাও দিতে পারবে, মাকে ফলাতে পারেনি, মা এই রকম নয়, ওই রকম নয়, সেরকম নয়, এইদিকে দেখো সিটি গোল্ডের, মা এদিকে সরু চেন গুলো দেখছে, আর আমি বলছি এরকম সরু চেনের উপরে মা একটু মোটা চেন খুঁজছে। এদিকে এখন সিটি গোল্ডে মা হার নিয়ে নিয়েছে, আর এইদিকে এখন কাকু আমাদেরকে কয়েকটা ব্যাঙ্গেলস দেখাচ্ছে। ব্যাঙ্গেলস গুলো এগুলো চূড় বলে, তো এই চূড় গুলোর প্রাইস বলছে এখন 2000 এর মতো। তো এগুলো আমি আমাকে বলছে দেখে রাখ, যদি লাগে তো নিয়ে যাবে, আমার খুব পছন্দ হয়েছে, আর এগুলো কালারও বলছে খুব বেশি ফেড হবে না। তো দেখো তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কালেকশন গুলো, খুবই সুন্দর। তা আমি এখন নিচ্ছি না, কিন্তু আমার জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর। দেখো এটা দেখো, এগুলো একটা পরলেই, হ্যাঁ মা বলছে এগুলো একটা পরলেই যথেষ্ট, যথেষ্ট, সত্যি খুব সুন্দর। এটা একদম সিম্পলের মধ্যে আছে, এটাও দেখো খুবই ভালো, দাম কম হবে। মা বলছে এটা সিম্পলের উপরে যখন এটা দাম কম হবে, এটা কত কাকু? এটা 1200। ও, এটা একটু সিম্পল বলে এটার প্রাইসটা একটু কম আছে, এটা 1200 টাকা দাম, আর এখানে একটু এই যে চওড়া টাইপের এগুলো বোধহয় 2000 টাকা। 2000 আছে, 1800 আছে, 2400 আছে। এগুলো আবার কি? এগুলো ভালো লাগছে, এগুলো স্টোন, স্টোন স্টোন ছাড়া এরকম গোল্ডেন এগুলো ভালো লাগছে, এগুলো ভালো। এই স্টোন 1500 টাকা। এটা কত? এইদিকে আরেকটা ডিজাইন বার করেছে, 1460। মায়ের ওইদিকের গুলো পছন্দ হয়েছে, মা বলছে এগুলো একটা পরলেই পুরো হাত ভর্তি হয়ে যাবে, সত্যি আমারও বেশি ওই দিকের গুলোই ভালো লাগছে। এই ব্যাঙ্গেলস গুলো দেখছিলাম, মানে চূড় গুলো দেখছিলাম, সেই কোয়ালিটির এগুলো নেকলেস, এগুলোও কাকু এখন দেখাচ্ছে। গলা ভর্তি, এইদিকে এই নেকলেস গুলো আমার খুব ভালো লাগছে। আমি এখন এরপর এসেছি, এখন ব্যাকগ্রাউন্ড মানে আমার মডেল শুটের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা লাগে ওটার জন্য আমার একটা কাপড় দরকার, মানে আমি পর্দা খুঁজছিলাম যে একটু ম্যাট কালারে, ওরা যারা ফটো শুট করতে এসেছিল ওরা বলেছে আমাকে একটু ম্যাট কালারের ওপরে পর্দা নিতে, আর এখানে একটা দোকানে এসেছিলাম, তারপর ওরা এখানে গোডাউনে নিয়ে এলো, ওখানে দেখলাম, তো ওগুলো সব গ্লসি হয়ে যাচ্ছে, আবার গিয়ে এখন দোকানে দেখবো যে ম্যাট ফিনিশের ওপর কিছু আছে কিনা, কেননা আমার ম্যাটটাই প্রয়োজন, আর ওটার জন্য এখন এসেছি। আর মায়ের ডাক্তার দেখানো ছিল, যাই হোক তবু আরামবাগটা আসা হল। তো এখানে এখন এইদিকে আমরা অনেকগুলো পর্দার ভ্যারাইটি দেখলাম, কিন্তু তার মধ্যে হয়তো এইটা একটু ম্যাট আছে, কিন্তু এখন বুঝতে পারছি না, এগুলো একটু সিল্ক সিল্ক মতো রয়েছে। আবার ওখান থেকে আবার ওদের আরেকটা গোডাউনে এসেছে, সুতির নয়,
সুতির না এমনি ম্যাট হলেই হবে কোনোদিন সুতি হয় না এই যে এই ম্যাট ম্যাট টাইপের বলতে এই ধরনের দেখুন এবারে এই এত আছে এবারে দেখে দেখুন কোনটা পছন্দ হবে এইদিকে এখন এইটা একটু ম্যাট লাগছে আমার আর এখানেও কয়েকটা কালেকশন দেখছি একটু ম্যাটের উপর এগুলো লাগছে এই জিনিসগুলো তোমার ম্যাটের মধ্যে আছে গামছা টাইপের পর্দা খুঁজে খুঁজে পেলাম না যেরকমটা চাইছি তো ফটোগ্রাফারকে ফোনও করলাম যে কিরকম টাইপের লাগবে তো ভিডিও কল করলাম তার সত্ত্বেও বুঝতে পারছে না ভিডিও কলে তো আমাকে এখন কয়েকটা কালেকশন দেখাবে তারপরে এখন দেখে এসে আমি এখন নেবো তো এইদিকে এখন কয়েকটা জিনিসপত্র বোন এখন কিনবে মেকআপের কয়েকটা জিনিসপত্র আর আমারও কিছু কেনাকাটা টুকটাক রয়েছে তো ওগুলো করেই এবার বাড়ি চলে যাবো আর এখন বাড়িতে 1:30 বেজে গেছে আর খাওয়া দাওয়া করে এসেছি বলতে ভাত টাত খেয়ে আসিনি ওই জাস্ট ওই সকালবেলা খাবারটুকু খেয়েই এসেছি আর যে এখন ভাত খাবো কিছু তো একটু খাবো যাচ্ছি আর মা শুধু মেলা গেলে বলছে কিনবি আর এখানে এসে বলছে চল না খাবি ওই হচ্ছে আর একটা ছাতা নিয়ে আমাদের কি ভোগান্তি আর একটা ছাতাও নিতে হবে সুমনদের বাড়িতে যে ছাতাগুলো রয়েছে ওগুলো সব সেই কালো ছাতা আর আমার ওগুলো খুব একটা ভালো লাগে না আমি ওই ফোল্ডিং ছাতাগুলো ফোল্ডিং যে ছাতাগুলো থ্রি ফোল্ডিং ওই ছাতাগুলোই বেশি ইউজ করি এই যে এটা আমার ছাতা ছিল এটা এখন বোনের ছাতা হয়ে গেছে তো ওই জন্য আমাকে একটা আলাদা করে এখন ছাতা নিতে হবে এদিকে আমরা এখন আইসক্রিম নিচ্ছি আর এত গরমে মা এখন ঘুরতে ঘুরতে বলছে তোরা কিছু খাস আর নাই খাস আমাকে একটু আইসক্রিম খাওয়া ওই জন্য মায়ের উদ্যোগে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে এখন এসেছি আবার ফুচকা খেতে আমি আজকে এসে ফুচকা খাবো না খাবে বলতে বোন আর মা খাবে কেননা মায়ের আরামবাগে ফুচকা খুব ভালো লাগে বোনের ভালো লাগে ওইদিকে এখন ওরা ফুচকা খাবে আর আমাকে এখন ব্যাগ ছাতা সব ধরিয়ে দিয়েছে আমার এখান থেকে একটু ফাউন্ডেশন ওগুলো একটু নিয়ে নিলাম ওইদিকে একটা ইয়াররিংস নিয়েছি হ্যাঁ ফাউন্ডেশনটা নিয়েছি আর এইদিকে একটা ইয়াররিংস দেখছিলাম দেখো ওই ইয়াররিংসটা খুব সুন্দর এটা 150 প্রাইস বলছে দেখি এখন নেবো না নেবো কিনা ভাবিনি এখন পাশে উঠে পড়েছি আর সবকিছু কেনাকাটা হয়ে গেছে আর ওইদিকে মা এখন মাথা খাচ্ছে বসে বসে এদিকে বোনও খাচ্ছে আর আমার জন্যও নিয়েছে এখানে আর হর্নের এত আওয়াজ কিচ্ছু শোনা যাবে না আরামবাগ থেকে ফিরে আমার আর ব্লগটাকে এন্ড করা হয়নি ব্লগটা এই পর্যন্ত ছিল আর যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই